আশা করছি ভালো আছেন। আমরা যুক্তরাজ্যের অনেক গুরুত্বপূর্ণ সংবাদের সাথে যুক্তরাজ্যে ঘটে যাওয়া মাঝে মধ্যে বেশ কিছু মজার সংবাদও দেওয়ার চেষ্টা করি। আজ তেমনই একটা সংবাদ জানাতে আপনাদের সাথে রয়েছে আমি আশরাম আসম। ব্রিটেনে সম্প্রতি কঙ্কালের সাথে এক সন্ন্যাসীর নাচের দৃশ্য ভাইরাল হয়েছে। দেখা গেছে কবরস্থানে সন্ন্যাসিনীর পোশাক পরা এক মহিলার দুটি কঙ্কালের সাথে নাচের দৃশ্য ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। ঘটনাটি ঘটেছে ব্রিটেনের ইয়র্কশায়ার কাউন্টির হাল সিটিতে। হাল জেনারেল সিমেট্রির মধ্যে ঘটেছে এই ঘটনা। এই দৃশ্য দেখে শরীর হিম হয়ে যায় স্থানীয় বাসিন্দাদের, যদিও পরে প্রকাশ পায় আসল কারণ। বলা হচ্ছে কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় এক পথচারী এই দৃশ্য ক্যামেরাবন্দি করেন, তারপরেই তা ছড়িয়ে পড়ে নেট মাধ্যমে, যেখানে দেখা যায় প্রথমে একটি নরকঙ্কালের সাথে নাচছেন ওই মহিলা, তার কিছুক্ষণ পর একটি কুকুরের কঙ্কালের সঙ্গেও নাচতে দেখা যায় তাকে। নেট মাধ্যমে ছবি প্রকাশ করে ওই ব্যক্তি বলেন, এই দৃশ্য দেখে কবরস্থানের বাইরে ভিড় জমান অনেকেই, সবাই ছবি তুলতে থাকেন। যদিও ওই ব্যক্তি জানিয়েছেন আসল কঙ্কাল নিয়ে নাচছিলেন না মহিলা, কঙ্কালগুলো তৈরি করা হয়েছে কোনো একটি অনুষ্ঠানের অঙ্গ অঙ্গ হিসাবে অভিনয় করছিলেন ওই মহিলা, তিনি সত্যিকারের সন্ন্যাসিনীও নন বলে জানান ওই ব্যক্তি। বলা হচ্ছে 1847 সালে তৈরি হয়েছিল হাল জেনারেল সেমিট্রি, 1972 সালের কবরস্থান বন্ধ হয়ে যায়, কিন্তু তারপরেও শহরের অন্যতম বিখ্যাত ঐতিহাসিক স্থান এই কবরস্থান। এবার সেখানে এই ঘটনার হইচই হলো। শহরটিতে আশপাশ থেকে যে কেউ আসুক না কেন, ঐতিহাসিক জায়গা হিসেবে এই জায়গাটি ঘুরে যায়। এদিকে বিষয়টি নিয়ে নেট ব্যবহারকারীরা বলছেন, ভিডিওটি দেখলে সত্যি শরীর হিম হয়ে যাবে। তাছাড়া ব্রিটেনের মানুষরা কিন্তু অনেক বেশি ভূতে বিশ্বাসী, তাই এই দেশে রয়েছে গোস্ট ক্লাব বা ভূতের ক্লাব। এই ছিল আমার কাছে ব্রিটেনে সম্প্রতি ভাইরাল হওয়া একটি ঘটনার বিস্তারিত। বিশ্বের এমন সব গুরুত্বপূর্ণ এবং মজার তথ্য জানতে রানারের ইউটিউব এবং ফেসবুক পেজে সাথে থাকুন। ভিজিট করুন আমাদের নিজস্ব ওয়েব পোর্টাল www.ranarmedia24.com।